ভিউয়ার্স, আমি যে টিউটোরিয়ালটা আজকে নিয়ে আসছি, শুরুতে বলে রাখি আমি যে ধারাবাহিকতায় আছি সেটা হচ্ছে স্টার্ট ফ্রম জিরো। অর্থাৎ আপনি যদি কিছু না জানেন এই জগতে, অর্থাৎ প্যাটার্নের জগতে আপনি একদম নতুন মনে করেন, সেক্ষেত্রে আপনি কীভাবে নিজেকে আস্তে 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 তৈরি করে একজন প্রফেশনালি ক্যাটমাস্টার হিসেবে নিজেকে তৈরি করবেন, বা নিজেকে কীভাবে দেখতে চান একজন প্রফেশনাল ক্যাটমাস্টার হিসেবে, সেগুলো সম্পূর্ণ এ টু জেড এই টিউটোরিয়ালগুলোতে পাবেন। তো এর আজকে হচ্ছে সম্ভবত ক্লাস নাম্বার, আমি একটু এটা ওপেন করে দেখি তাহলে আমি বুঝতে পারবো। ক্লাস নাম্বার হচ্ছে, দেখেন এই 15 চলে গেছে, হ্যাঁ 15 চলে গেছে, তার মানে আপনার আজকে 16 ক্লাস বা 16 টিউটোরিয়ালটা। তো দেখার জন্য অনুরোধ করছি এ টু জেড না টেনে দেখবেন, তাহলে আপনি নিজেকে দিতে পারবেন কিছু। তো বিষয়টা হচ্ছে আমি মার্কার নিয়ে কাজ করব, অর্থাৎ গ্রুপ মার্কার। এখন গ্রুপ মার্কারটা কেন হয়, আমি যে স্টেজে এখন আছি, আমি দেখেন আমার এই চ্যানেলে এই এই টিউটোরিয়াল যে ধারাবাহিকতা হচ্ছে, ক্লাস ওয়ানে ছিল আমার টি শার্ট। অর্থাৎ আপনি যদি আমার এই টিউটোরিয়ালটা একদম নতুন হয়ে থাকেন, তাহলে আমি বলছি এই স্টার্ট ফ্রম জিরো, অর্থাৎ এখানে আপনি যে টি শার্টটা প্রথম টিউটোরিয়ালটা পাবেন, এটা হচ্ছে একটা বেসিক নলেজ। আপনাকে প্যাটার্ন শিখতে হলে, যেমন অঙ্ক শিখতে হলে আপনাকে শুরুতে আপনাকে সূত্র জানতে হবে, হ্যাঁ বিশেষ করে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আপনাকে জানতেই হবে বীজগণিত করতে হলে। ঠিক এরকমভাবে প্যাটার্ন জানতে হলে আপনাকে টি শার্টের প্যাটার্নটা আগে জানতে হবে আপনার। তো টি শার্টের প্যাটার্ন জানলে আপনি বিভিন্ন ধরনের প্যাটার্ন আস্তে 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 সবগুলো পেরে যাবেন। তো আমি আস্তে আস্তে আরও বিভিন্ন ধরনের আইটেম করবো, আমার অ্যাডভান্স লেভেলেরও ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তবে আমি আপনাকে সাপোর্ট করবো, যদি আপনি নতুন হন তাহলে আমার এই যে 1 নম্বর ক্লাস যে আছে, এখান থেকে আস্তে 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 শুরু করেন। এ যাবৎ আমি 15টা এখানে দিয়েছি অলরেডি, আমার অসংখ্য 100 উপরে টিউটোরিয়াল দেওয়া আছে। এই স্টেজে আমার 15টা দেওয়া আছে, আমি এখন আজকে 16 নম্বর দেব। তো আর একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের বেল আইকনটি অবশ্যই টিপে নেবেন। আচ্ছা, আমি শুরুতে যে কাজটা করতে যাব সেটা হচ্ছে, এখানে যাবেন নিউতে, যাওয়ার পরে আপনাকে কী করতে হবে, এই এই যে ডায়া, এই দেখেন এখানে উইথ, আপনি এখানে মার্কারের নাম আপনি দিতে পারেন, যেটা চান দিতে পারেন, নো প্রবলেম। এখানে হচ্ছে উইথ মানে হচ্ছে ডায়া, আপনি ডায়া যা মন চায় তা দিতে পারেন, হ্যাঁ আপনি। তবে কি আপনি 20 দিবেন? না, 20 দিতে তো আর হবে না, আপনার এই মেশিন 60 হতে পারে, 62 হতে পারে, 58 হতে পারে, হ্যাঁ 72 হতে পারে, 70 হতে পারে, তারপরে 78 হতে পারে, 80 হতে পারে, এরকম বিভিন্ন ধরনের ডায়ার মেশিন আছে, এক এক জায়গায় এক এক রকমভাবে থাকে। তো সেই অনুযায়ী আপনাকে পার্সেন্টেজের যদি আপনাকে সিলেক্ট করে দেয় তাহলে তো ভালো, না হলে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেখানে। এখন আপনি প্রশ্ন করবেন আমি কীভাবে সিলেক্ট করব, হ্যাঁ আপনার যেটা এফিসিয়েন্সি ভালো আসবে, সবচেয়ে মোস্ট এফিসিয়েন্সি আপনাকে দিতে হবে। আর এখানে আমরা ডায়া বসানোর পরে, আমার লেন্থ তো আসলে 1000 ইঞ্চির উপরে যাবে না, এর কমই আপনি হবে, এই জন্য আমি 1000 লিমিট ছাড়া দিয়ে দিয়েছি। তো আপনি এখানে উইথ দিয়ে দিলেন, এরপরে আপনাকে কী করতে হবে, ওকে চলে আসতে হবে। ওকেতে আসার পরে আপনাকে আসতে হবে ঠিক এখানটায়, এখানে প্রেস করেন। প্রেস করার পরে যে আপনার ডায়লগ বক্স আসবে এখানে, এই যে 3 ডট, এখানে আসবেন। এখানে আসার পরেই আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার ফাইলে, যেখানে আপনার প্যাটার্নটা তৈরি করা আছে। তো আমি এই প্যাটার্নটা নিয়ে কাজ করবো, যেহেতু আমার এই প্যাটার্নটা ওপেন করা আছে, অথবা এই প্যাটার্নটা এখন কি আসবে না, দেখেন আমি আপনাকে ট্রাই করে দেখি আসে কি, এই যে আসতেছে না, তার মানে আমাকে এই প্যাটার্নটা কেটে দিতে হবে। তো আমি এখন যাই, যাওয়ার পরে আমি ঠিক এখানে আসবো। এখন আমি আসি হচ্ছে টু দ্য পয়েন্ট, বিষয়টা হচ্ছে গ্রুপ মার্কার। গ্রুপ মার্কারটা কি সেটা আপনাকে আগে জানতে হবে। গ্রুপ মার্কারটা হচ্ছে, গ্রুপ মানে তো আপনি বুঝতেছেন যে আসলে গ্রুপ মানে একাধিক, যদি ব্যক্তির ক্ষেত্রে বলি, একাধিক ব্যক্তি মিলে যদি একটা সমাবেশ তৈরি হয় সেটা হচ্ছে একটা গ্রুপ, বা একাধিক প্রতিষ্ঠান মিলে একটা কিছু করলে সেটা একটা গ্রুপ প্রতিষ্ঠান। তারপরে আপনার এই যে মার্কারের ক্ষেত্রে যদি আসি, মানে একই জায়গায় অনেকগুলো প্যাটার্ন একত্রিত করে হচ্ছে গ্রুপ, এইরকম মনে হয় তাই না? কিন্তু আমরা তো সবগুলো প্যাটার্নের কাজই করবো, তো তার ভিতরে হচ্ছে কি সাইজ ওয়াইজ,
অর্থাৎ একই সাইজের যতগুলো পার্টস আছে সেই পার্টসগুলো একই জায়গায় থাকবে। যেমন দেখেন, আপনি যদি গার্মেন্টসের চাকরি করে থাকেন, যদি নাও করেন তাহলে বুঝে নেন, একটা ফেব্রিক্সের বিভিন্ন ধরনের ধর্ম থাকে, বৈশিষ্ট্য থাকে, গ্রুপ সেট হয় কিংবা শুধু সেট হয়। আমরা যদি আলাদা আলাদা রুল নেই তাহলে সেট হবে, মাস্ট বি, কখনও কখনও হয় না যদি একই বেসের হয়। আবার দেখা গেছে একই রুলের ভিতরেই আপনি বিভিন্ন ধরনের শেড হতে পারে, দেখা গেছে 1 ফিট দূরে গিয়ে অন্যরকম শেড, আবার 2 ফিট দূরে গিয়ে আর এক রকম শেড। তো আপনি একটা বডির লেন্থ মনে করেন আছে হচ্ছে কত, আমি আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, আমি একটু আবার প্যাটার্নটা ওপেন করি, এটা না অন্য একটা প্যাটার্ন ওপেন করে আপনাকে দেখাচ্ছি যে আসলে এটার গ্রুপ গ্রুপটা কেন কেন গ্রুপ মার্কারটা করতে হয়। হ্যাঁ, ধরেন আমি এই এই ড্রেসটা এখানে ওপেন করলাম, এখানে দেখেন আমার এই এটার লেন্থ আছে কত, আমরা একটু ইনিশিয়েটিভ নিয়ে এসে দেখি, এটার লেন্থ আছে ধরেন হচ্ছে আমার 24 সিএম। হ্যাঁ, এখন দেখা গেছে 12 সিএম বা 10 সিএম কিংবা এই 24 সিএম এর পরেই গিয়ে অন্য শেড। তো এখন আমার এই 24 সিএম এর পরে তো আপনার স্লিপটা বাজবে কিংবা এই ইয়কটা বসবে, হ্যাঁ এরকম আরও যত পার্টস আছে সেগুলো বসবে। তো যদি আপনি এই একই শেডের না হয়, যদি দেখা যাচ্ছে এই এটা মনে করেন একটা ডায়া, এখন এই পর্যন্ত আসার পরে একটু অন্য শেড হয়ে গেল, তখন কিন্তু আপনার এই পার্টসটা এক শেড হবে, এই পার্টসটা আরেক শেড হবে। যখন এটার সাথে অ্যাড হয়ে টোটাল একটা গার্মেন্টস তৈরি হবে তখন কিন্তু বিভিন্ন পার্টস শেড হয়ে যায়। আসলে এই কারণেই আমাদের কি করা গ্রুপ মার্কার কর্তা, অর্থাৎ গ্রুপ মার্কারটা হচ্ছে আমার দেখা গেছে অল্প জায়গার ভিতরে অন্তত প্রায় একই কাছাকাছি থাকে, মানে ফেব্রিক্সের কালারটা, তখন যদি একদম কাছাকাছি বসে সেক্ষেত্রে আপনার মার্কারটা মানে পার্টসগুলো একই রকম শেডের হয়। আর যদি দূরে দূরে বসে, দেখা গেছে এখানে বসলো আবার দেখা গেছে 2 গজ পরে গিয়ে আর একটা পার্টস বসলো, হয় না, হতে পারে না অটো মার্কার, তখন কিন্তু ওই পার্টটা শেড হতে পারে। তো সেই জন্যই এই গ্রুপ মার্কারটা তৈরি, যাতে করে একইভাবে একই জায়গায় সবগুলো পার্টস বসতে পারে কাছাকাছি, মানে এটাই হচ্ছে একটা গ্রুপিং, হ্যাঁ একই দলে থাকা। তো সেজন্য আমরা গ্রুপ মার্কারটা কীভাবে করব, এখন আমরা আসি গ্রুপ মার্কারে। আমরা এই যে এটা হচ্ছে কি বান্ডিল, এটা হচ্ছে রেশো, এই রেশিওটা আপনি কীভাবে তৈরি করবেন সেটা হচ্ছে পিও শিট নিয়ে আপনাকে কী করতে হবে, আপনার যে কোয়ান্টিটি দেওয়া থাকবে সেই কোয়ান্টিটি ওয়াইজ আনুপাতিক হারে আপনাকে ভাগ করে নিতে হবে। আর যদি আপনি প্রোডাকশনে বা বাল্কে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে কাটিং থেকে বলে দেবে। তো আমরা এখানে আনুমানিক একটা রেশিও বসিয়ে দেবে, যেমন এক্স স্মল একটাই আছে, এ স্মলে আমরা 2 দেই, মিডিয়ামে 3 দেই, লার্জে 2 দেই, এরকম জাস্ট একটা মানে আনুমানিক আইডিয়া আর কি। তো আমাদের এখানে তাহলে কত হলো, 3 2 5 7 বা 10 পিসের মার্কার হলো। হ্যাঁ, এরপরে আমরা আসবো পিসে, পিসে এসে আমরা এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিপ দুইটা হবে, ঠিক আছে, বাকি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একটা করে, আর নেক হচ্ছে রিপ, এই যে দেখেন রিপ, এটা আমরা 0 দেবো, রিপের জন্য আপনি আলাদা মার্কার করবেন। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা 2 8 দেবো, কীভাবে দিলাম, এখানে আসার পরে একটা অ্যারোর মতো আসে, দেখেন এরপরে এখানে কিন্তু অনেকগুলো ওয়ে আসছে। তো আমরা 2 8 দেওয়ার পরে ঠিক এই যে এই যে এই যে এখানে কি আছে রোটেশন, এই রোটেশনে এসে দেখেন এই এখানে কার্চারটা রাখলেই কিন্তু অ্যারো আসে, ব্ল্যাক কালার অ্যারো নিচের দিক যখন আসবে রাইট বাটন প্রেস করে আপনি ইকুয়াল অল দেবেন, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনার কি করতে হবে, এখনই হচ্ছে আমাদের গ্রুপের বিষয়টা, এই গ্রুপের বিষয়টা আমরা কীভাবে করব একটু দেখেন ধৈর্য সহকারে, এখানে আমরা শেষ করে দিলাম। হ্যাঁ, এখানে আরেকটা কাজ আমি বলিনি, দেখেন এখানে আপনি স্টাইল নাম, হ্যাঁ আপনার যে স্টাইলের প্যাটার্নটা সেই স্টাইলের নামটা দিয়ে দিতে পারেন, এই যে এখানে স্টাইল নেম। এরপরে আপনি এখানে স্টাইল সেট, হ্যাঁ যেটা দরকার সেটা আপনি এটা আসলে আপনি পাবেন, এখানে যদি কোনো স্টাইল সেট না থাকে আপনি দিলেন না, না দিলেও কোনো প্রবলেম, আপনি লিখে দিতে পারেন, এবং মেটেরিয়াল সেকশন এখানে কী দেবেন, যেমন সেল ফেব্রিক কিংবা রিপ যেটা হবে সেটা দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা গেল এটা এটা আমরা সে ইগনোর করবো, এটা ওকে দেবো, ওকে দেওয়ার পরে আমরা এটাকেও ওকে দেবো। হ্যাঁ, এখন আমরা যা করব এখানে আসবো, এখানে এসে দেখেন আপনার এখানে দেওয়া আছে কি নো গ্রুপ, এরপরে এখানে কি আছে অ্যাকর্ডিং টু বান্ডেল। এখন এই নো গ্রুপ মানে কি, তার মানে কোনো গ্রুপ নয়, আর যখন গ্রুপ এটা হচ্ছে গ্রুপ না তার মানে কি এটা গ্রুপ না তার মানে এটা কি গ্রুপ, তার মানে আমার এই এটা দিতে হবে অ্যাকর্ডিং টু বান্ডেল, অর্থাৎ একই বান্ডিল অনুযায়ী হবে। তো আমরা এটা সেট করে দিলাম, সেট করার পরে এরপরে যদি আমরা স্টার্ট দিই, দেখেন
দেখতে থাকেন। টাইমিং টাইমিংটা কীভাবে সেটা তো আমার গত টিউটোরিয়ালে দেখিয়েছি, আমি এরপর টাইমিংটা দেখাবো, ধৈর্য সহকারে দেখেন। দেখেন আমার এই যে কালারটা দেখেন, হ্যাঁ এই কালার দেখেন, একই কালারের সঙ্গে কিন্তু কিন্তু কোনো কালার ছাড়া বাইরে যাচ্ছে না। হ্যাঁ যে কালারগুলো দেখেন, রেডের পাশে রেড, গ্রিনের পাশে গ্রিন, হ্যাঁ আবার পার্পেলের কাছে পার্পেল, এরকম কাছে, হ্যাঁ লাইট গ্রিনের কাছে লাইট গ্রিন, ডিপ গ্রিনের কাছে ডিপ গ্রিন, দেখছেন বিষয়টা, মানে সিলিবিল একই জায়গায়, কোনো কোথাও যাবে না। দেখেন কিন্তু গ্যাপ আছে কিন্তু, হ্যাঁ গ্যাপ থাকা সত্ত্বেও কিন্তু কোথাও যাচ্ছে না। আপনি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন আমরা এখানেতে এখানে কি আমাদের এই ডায়াটা কিন্তু সিলেক্ট হয়নি, হ্যাঁ ডায়াটা সিলেক্ট হয়নি, অনেক গ্যাপ রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, আবার এটা পুনরায় ডায়াটা সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে 60। তো আমি যদি তিনটা বডি এখানে বসাই, সেক্ষেত্রে আমার এই ডায়াটাকে আরও বাড়িয়ে দিতে পারি আমরা। হ্যাঁ আমরা 74 দেব, ফোর দেওয়ার পরে দেখি আমরা কি দাঁড়াই। হ্যাঁ এখন আমরা টাইমিংটা যেটা আমি দেখাতে চেয়েছিলাম, দেখেন এখানে আসবেন, এখানে এসেই আপনার এই যে এক মিনিট, হ্যাঁ টাইম, এখানে আপনার যা মন চায় তা লিখে দিতে পারেন, 10 ঘন্টাও দিতে পারেন। হ্যাঁ আচ্ছা এরপরে আমি আবার নেস্টিং দেবো। হ্যাঁ দেখেন বিষয়টা কীরকম, দেখেন ইফিসিয়েন্সি কিন্তু আগের চেয়ে আরেকটা বেড়ে গেছে। আগেরটা আমি খেয়াল করিনি কীরকম ইফিসিয়েন্সি, আপনি এরকম করে আস্তে 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 ডায়া চেঞ্জ করবেন। দেখেন আমার এই স্লিপের কাছে কিন্তু বডির কাছে স্লিপ চলে গেছে, দেখছেন বডির কাছে কাছে কিন্তু স্লিপ চলে গেছে, এটাই হচ্ছে গ্রুপ ভেয়া। হ্যাঁ আপনি যখন জ্যাকেট করবেন অসংখ্য পার্টস, হ্যাঁ 50-60টা পার্টস থাকে, হ্যাঁ তখন আপনি বিশেষ করে যখন ওভেনের কাজ করবেন, হ্যাঁ 175 মেশিন লেআউটের কাজ যদি করেন আপনি, সেক্ষেত্রে দেখবেন যে কত পার্টস, অসংখ্য পার্টস, এই পার্টসগুলো আপনার শেড ঠিক রাখতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে গ্রুপ মার্কার করা উচিত। আর গ্রুপ মার্কার করলে আপনি কি এই শেড থেকে মোটামুটি মুক্তি পেতে পারেন। আসলে ফেব্রিক যতই 100% গ্যারান্টি দিয়ে আনুক না কেন, মার্চেন্ডাইজার, এটা তো আসলে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়, ওইরকমভাবে 100% পারফেক্ট করা সম্ভব না, একটু শেড এদিক সেদিক হবেই। সেক্ষেত্রে গ্রুপ মার্কারই হচ্ছে আপনার একদম সহজতম রাস্তা। হ্যাঁ এরপরে আপনি ইফিসিয়েন্সি বাড়াইতে হলে আপনি আরও কমাইতে পারেন, যদি একদম দুইটা বডি দেন, হ্যাঁ তাহলে আপনার ডায়া কমাই দেবেন, যদি তিনটা বডি কিন্তু এখনও পড়েনি। হ্যাঁ আপনি যদি তিনটা বডি চান, আমি দেখাচ্ছি এখানে 82.8 নিন আছে না, আমরা আবার যদি ডায়াটা চেঞ্জ করে দেই তাহলে কী হয়, হ্যাঁ আমরা এখানে আমরা যদি দেই 80 ডায়া, হ্যাঁ 6 ইঞ্চি বাড়িয়ে দিলাম তাহলে কি হয়, হ্যাঁ আবার এটাকে দিলাম, দেখেন এখন কিন্তু তিনটা, এখনও তিনটা পড়েনি, হ্যাঁ এখনও তিনটা বড়ি পড়েনি, পড়ছে তিনটা বড়ি পড়েনি। তো আমরা চাইলে আর একটু এখানে কাজ করতে পারি, আমরা ডায়া দিছি হচ্ছে কত 80 না, আমরা 86 যদি দিই, হ্যাঁ দেখেন এখন কিন্তু তিনটা, এখনও তিনটা আসতেছে না, আসলে তিনটা এখানে না আসাই স্বাভাবিক, তিনটার তো প্রয়োজন পড়ে না এখানে, কারণ আপনি তো পেয়ার পেয়ার আসবে, কারণ গ্রুপিং না, হ্যাঁ আপনার রেশিও অনুযায়ী। তো আমার দেখা গেছে এখানে এই দুইটা পার্টস, হ্যাঁ ডাবল এক্সেল স্মলের, সরি ডাবল এক্সেলের দেখা গেছে একটা আমি রেশুতে একটা দিছি, হ্যাঁ সেখানে তো দুইটা পার্টই আসবে, এখানে তিনটা পার্ট কোত্থেকে আসবে, ঠিক না, আবার কোনোটা দুইটা দিছি সেখানে তো চারটেই আসবে, আসলে এই জন্যই হচ্ছে না। তো এখন বিষয়টা তো আপনি বুঝতে পারছেন তাই না, তো আমরা ডায়া কীভাবে সিলেক্ট করতে হয় কীভাবে করতে হয় সেটা বুঝতে পারছেন, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা আমি যেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে গ্রুপ মার্কার। আমরা এই দেখেন এখানে কিন্তু একটা গ্রুপ, এরা কিন্তু একটা গ্রুপ তৈরি করছে, এখানে এই রেড কালার কিন্তু একটা গ্রুপ তৈরি করছে, এই গ্রিন কালার কিন্তু একটা গ্রুপ তৈরি করছে, তাই না। তো এরকমভাবেই হচ্ছে আপনি কী করবেন কাজ করতে পারবেন। হ্যাঁ আপনি 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 আবার ডায়া আবার চলে যান, আমরা ওই ডায়ে চলে যাই, যে ডায়াটা আমাদের ইফিসিয়েন্সিটা ভালো ছিল এটা ভালো নেই, আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে 78 না, যাই হোক আমরা 78 দিয়ে দেখি তাহলে আমাদের ইফিসিয়েন্সিটা বোধ হয় ভালো আসবে। হ্যাঁ এখানে ইফিসিয়েন্সিটা আগেরটার চেয়ে ভালো আসবে। তো
আমরা তাহলে অরিজিনাল যে আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা আমরা বুঝতে পেরেছি। দেখেন এখানে একটা গ্রুপ তৈরি হয়েছে, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা গ্রুপ তৈরি হয়েছে। এখন এই রেঞ্জের কিন্তু এই রেঞ্জের এখানে কিন্তু আশেপাশে যতটুকু শেড হবে সেটা কিন্তু মানানসই হবে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল হবে। তখন দেখা গেছে এই পাশটা এখানে যাইয়ে যদি এই পাশটা এখানে আসে সেক্ষেত্রে কিন্তু ওই গ্রুপটা মানে ওই শেডটা আর মিলানো যাবে না। তো এই জন্যে আমাদের গ্রুপ মার্কার। তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি, এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।